Hey guys, welcome back to my channel Simple and Smart Girl. Please subscribe my channel and press the bell button for our আমি প্রিয়াঙ্কা আজকে আবারো আমি চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর টিপস নিয়ে। সেট আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেই টপিকটা হলো গ্লাস স্কিন। হ্যাঁ, গ্লাস স্কিন আমাদের সকলেরই মনের ইচ্ছা থাকে যে আমাদের স্কিন যেন হয় গ্লাস স্কিনের। অনেকেরই প্রশ্ন হতে পারে যে গ্লাস স্কিন কি। গ্লাস স্কিন হবে সেই রকমই স্কিন যেটা হবে কাঁচের মতো স্বচ্ছ, যে স্কিনের মধ্যে কোনো পিম্পল ফ্রি হবে, কোনো পিম্পলের দাগ থাকবে না, কোনো র্যাশ থাকবে না, কোনো অন্য কোনো দাগ বা স্কিনে কোনো প্রবলেম থাকবে না, চকচকে হবে, সেটাই হলো গ্লাস স্কিন। এখন অনেকেই বলতে পারো দিদি গ্লাস স্কিন কি সব স্কিন টোনের ক্ষেত্রে পাওয়া যায়, এরকম অনেক প্রশ্ন থাকে। তো আমি আমার মতে যে গ্লাস স্কিনটার জন্য কোনো স্কিন টোনের দরকার হয় না। গ্লাস স্কিন আমার হতে পারে, গ্লাস স্কিন তোমার হতে পারে, বা গ্লাস স্কিন একটা শ্যামলা বর্ণের মেয়ের হতে পারে, একটা খুব উজ্জ্বল বর্ণের মেয়েও হতে পারে। কারণ আমরা অনেক সময় দেখি কোনো শ্যামলা বর্ণের মেয়েকে হঠাৎ করে আমাদের চোখে লেগে আমরা ভাবি বাহ স্কিনটা কি উজ্জ্বল, কি চকচকে, মুখে কোনো দাগ নেই, পুরো পিম্পল ফ্রি হয়, সরি। তো সেটা হলো কি, সেটা তার গ্লাস স্কিন। এই গ্লাস স্কিনটা পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করি, যে আমরা মনে মনে ভাবি যে আমার স্কিনটা কবে গ্লাস স্কিন হবে, সুন্দর হবে। সেই গ্লাস স্কিন আমরা কীভাবে পাবো সেটা নিয়ে আমি আজকে আলোচনা। আমাদের বাঙালি ঘরে প্রতিদিনই কিন্তু ভাত হয়, ভাত ধোয়ার আগে মা কী করে চালটা ভালো করে জলে ধুয়ে নেয়, ধুয়ে সেই জলটা ফেলে দেয়। সেই জলটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা স্কিনের জন্য সেটাই আমি তোমাদেরকে বলবো। চালটা ধোয়ার পর যে জলটা বেরোয় সেই জলটা কীভাবে আমাদের স্কিনকে গ্লাস স্কিন করে তুলবে সেটাই আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব। এখানে আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি এখানে ঘরের চাল নিয়েছি। তোমাদের ঘরে যা চাল আছে তোমরা যে কোনো চালই নিতে পারো, ব্রাউন রাইসও নিতে পারো। এরপর চালের মধ্যে জল দিয়ে ভালো করে চালটাকে রগড়ে রগড়ে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকতে পারে যা আমাদের স্কিনে গেলে অনেক ক্ষতি করতে পারে। চালটা ধুয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পর চালের মধ্যে আমি জল দেবো। যেহেতু এক কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তাই এক কাপ পরিমাণই জল দিয়েছি। জলকে চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে দিতে হবে, তাই কারণ চালের মধ্যে যে ভিটামিন আর মিনারেল আছে সেটা জলের সাথে যাতে মিক্সড হয়ে যায়। ভিজিয়ে রাখা চালটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে দু ঘন্টা চালকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। তোমরা চাইলে 24 ঘন্টা একে ভিজিয়ে রাখতে পারো, যাতে চালের মধ্যে থাকা ভিটামিন আর মিনারেল সহজেই জলের সাথে মিশে যায়। তারপর একটা কাঁচের গ্লাসে বা যে কোনো পাত্রতে তোমরা ওই জলটাকে ছেঁকে নেবে। দেখো জলের কালারটা কেমন এসছে, দেখতে পাচ্ছো? এরপর বরফ করার জন্য আইস ট্রেতে জলটা আমি ঢেলে দেবো। আমি এখানে বেশিটা করিনি তাই বেশি ভর্তি হয়নি, তোমরা চাইলে গোটা আইস ট্রে ভর্তিও করে নিতে পারো। তারপর এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, যতক্ষণ না বরফ হয় ততক্ষণ কিন্তু এটা ফ্রিজের মধ্যেই থাকবে। নেক্সট দেখো আমার আইস কিউবটা রেডি হয়ে গেছে পুরো, তোমরা দেখতে পাচ্ছ। এরপর একটা রুমাল নিলাম, তার মধ্যে আইস কিউবটাকে দেব, দিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। দেখো দেখো আমি ওই আইস কিউবগুলো রুমালের সাহায্যে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এই আইস কিউবগুলোর মধ্যে রয়েছে হাই অ্যামাউন্ট অ্যান্টি অক্সিডেন্ট মিনারেল ভিটামিন ই বি, যা স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। এটা স্কিনের ওপেন পোর্সকে বন্ধ করতে এবং স্কিনকে টাইটেনিং ও ব্রাইটেনিং করতে সাহায্য করে, তাই তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করো, তোমাদের স্কিন অনেক বেশি বেনিফিশিয়াল হবে। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের কত সহজ একটা পদ্ধতি দেখালাম যা তোমাদেরকে একটা সুন্দর গ্লাস স্কিন পেতে সাহায্য করবে। রাইস ওয়াটার আইস কিউব, এই রাইস ওয়াটার আইস কিউবটা যদি তুমি দুবার দিনে দিতে পারো তাহলে তোমাদের স্কিন অনেক বেশি উজ্জ্বল হবে আর একটা সুন্দর গ্লাস স্কিন তোমরা
পেতে পারো। এমনি এই গরমকালে একটু আইস কিউব দেয়া তোমার স্কিনের জন্য অনেক বেশি উপকারী, আর সেটা যদি রাইস ওয়াটার আইস কিউব হয় তাহলে তোমার স্কিনকে অনেক বেশি উজ্জ্বল, তরতাজা আর সুন্দর চকচকে করে তুলতে পারে। সো এই রেমেডিটা যারা এখনও অবধি ইউজ করনি তো তোমরা এখন ইউজ করে দেখতে পারো, যে তোমরা একটা সুন্দর গ্লাস স্কিনের মতো স্কিন পাবে। এটা আমার কথা, যে আমার চ্যালেঞ্জ, এটা তোমরা পাবে। তো তোমরা প্লিজ এখনও যারা ইউজ করনি, যারা আইস কিউব এমনি লাগাও, তারা এইভাবে আইস কিউব না লাগিয়ে তোমরা রাইস ওয়াটারকে আইস কিউব বানিয়ে স্কিনে লাগাও, তোমাদের স্কিন অনেক বেশি সুন্দর হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, অ্যান্ড পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা ওয়েট করো, পুরো ভিডিওটা দেখো, অ্যান্ড টাটা।